দর্শক, স্বপ্নের এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর আজ সকাল 6টা থেকে শুরু হয়েছে যানবাহন চলাচল। উত্তরা বিমানবন্দরের কাওলা পয়েন্ট থেকে ওঠা যাচ্ছে এবং ফার্ম গেটে এসে নামা যাচ্ছে মাত্র 10 মিনিটে। কাওলা পয়েন্টে রয়েছেন সহকর্মী জুমাতুল বিদা, তার কাছে জানতে চাইব। বিদা, বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি আপনার আশপাশ দিয়ে ছুটে যাচ্ছে, কেমন মানুষজন আসলে উঠছেন এক্সপ্রেসওয়েতে? ঠিক সকালেই যখন আমরা এসেছি, একেবারে ভোরে, ভোর রাত থেকেই কিন্তু দীর্ঘ অপেক্ষার প্রহর গুনেছে এখানে অনেক নগরবাসী। তারা কেউ জরুরি কাজে অপেক্ষা করেছেন, কেউ আবার শুধুমাত্র এই যেই যাত্রাপথটি সেটি উপভোগ করার জন্য মধ্যরাত থেকে, কেউ 3টা থেকে, কেউ 4টা থেকে কিন্তু এই কাওলা প্রান্তের যে টোল প্লাজাটি রয়েছে সেখানে অপেক্ষা করেছেন। এবং কে আগে আসলে টোল দিয়ে উঠবেন, ইতিহাসের সাক্ষী হবেন, সেটিরই কিন্তু অপেক্ষার প্রহর গুনেছেন। এবং তারা নিজেদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু প্রকাশ করেছেন, জানিয়েছেন যে দীর্ঘদিনের যেই অপেক্ষা ছিল, যেই ভোগান্তি ছিল, সেটি কিন্তু নিমিষেই এখানে এসে শেষ হয়ে গেল। নতুনত্বের সাথে এই যে নতুনকে বরণ করে নেওয়া, তাকে তো সাধুবাদ জানানো হয়েছে, এর সাথে সাথে সরকারকেও কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সাধারণ মানুষ জানিয়েছেন যে একই সাথে যখন সম্পূর্ণরূপে পুরো পথটি চালু করা হবে, সেক্ষেত্রে দূর দূরান্ত থেকে আসা যাত্রী, একই সাথে জরুরি সেবাদানে যারা নিয়োজিত আছেন, তারাও কিন্তু খুব কম সময়ে তাদের কর্মস্থল কিংবা জরুরি কাজে পৌঁছে যাবেন। এর পাশাপাশি আজকে আমরা দেখেছি স্কুলগামী যেই শিক্ষার্থী রয়েছে তাদেরও কয়েকজন কিন্তু এসেছিলেন ঠিক স্কুল শুরুর আগেই। এই যেই নতুন পথ, সেই পথটি উপভোগ করার জন্য সবাই সন্তুষ্টির একটু ঢেকুর গেলেছেন, কারণ দীর্ঘদিন যাবৎ এই কাওলা থেকে ফার্মগেট যাওয়ার যেই সড়কের যেই ভোগান্তি ছিল, ভোগান্তি থেকে কিন্তু এখন মাত্র কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে। সেই উচ্ছ্বাসটুকু নিয়েই কিন্তু সামনের পথটুকু এগিয়ে যাওয়ার প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। শরীফ, এই ছিল আমার কাছে কাওলা প্রান্ত থেকে সর্বশেষ। বিদায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা প্রান্ত থেকে সহকর্মী জুম্মাতুল বিদা আমাদের সাথে যোগ দিয়েছিলেন।